ভারতবর্ষই আন্দোলন ছড়িয়ে দেওয়ার জন্য আমরা প্রস্তুত। স্নেহাশিসবাবু, রাজ্যের প্রশ্নে ফিরি, দুটো প্রশ্ন করব। সেটা হচ্ছে যে যে হারে যে কথাটা আপনি বললেন যে নির্বাচনের আগে যাদের কাছ থেকে টাকা নিয়ে নির্বাচনী জয় কাজে ব্যবহার করে জয়লাভ পেয়ে সরকার এসেছিল 14 সালে সরকার, তাদেরকে খুশি করার জন্য আজকে ব্যাংকের এনপিও মেটানো হচ্ছে, তারা লোন নিয়ে চলে গেছে বিদেশে নীরব মোদীর মতো মানুষরা। তো বর্তমানেও যে ধরনের কর্পোরেটাইজেশন হচ্ছে কৃষিতে, শিল্পেতে, স্মল ব্যবসায়ীদের স্বার্থে আঘাত ঘটছে, বেসরকারিকরণ ঘটছে সরকারি সংস্থাগুলি, তো এখান থেকেও তো প্রচুর টাকা পার্টি ফান্ডে যাওয়ার সম্ভাবনা। তা যদি বিজেপির পার্টি ফান্ডে আমরা তো দেখছি তো, তাহলে বাংলায় সেই টাকা দিয়ে ব্যবহার করে যদি ভোটারদেরকে, বাঙালিদেরকে, এই করোনায় লকডাউনের জেরে অভাবগ্রস্ত মানুষকে যদি প্রভাবিত করে করার চেষ্টা করে বা করবে, তাদের ইতিহাস এরকম রয়েছে যারা যাদেরকে যাদের ভোটে জেতাটা মেশিনারিজ টেকনিক্যাল কারচুপির অভিযোগ পর্যন্ত যাদের বিরুদ্ধে উঠেছে এর আগে, তাহলে বাংলায় আপনারা কিভাবে সামলাবেন? নির্বাচনে বাঙালির আবেগকে মর্যাদা দিতে কি পারা যাবে? না, একটা দেখুন, ব্যাপারটা হচ্ছে যে দেশের মানুষের আর্থিক অবস্থা বা আর্থিক সুরাহা করা বা তাদের সরকারি উদ্যোগে তাদের রুটি রোজগারের বন্দোবস্ত করা, সেটা ভালো উদ্যোগ। কিন্তু আপনি যেটা বললেন সেটা তো হচ্ছে একটা অবৈধ কাজকর্ম। নির্বাচনের ক্ষেত্রে একটা নির্বাচন কমিশনের দ্বারা নির্ধারিত আছে একটা রাজনৈতিক দল কত টাকা খরচা করতে পারে, হ্যাঁ, প্রচার বা প্রচার অভিযান যাই করুক না কেন কত টাকা খরচা করতে পারে। কিন্তু বিজেপি গত লোকসভা নির্বাচনে আমরা দেখেছি এই এগুলো অভিযোগ হিসেবেই আমরা পেয়েছি, সেটা হচ্ছে এক একটা প্রার্থীকে তারা 2 কোটি টাকা করে দিয়েছিল। এটা এটা হচ্ছে আমাদের আমরা দেখেছি বিজেপির মধ্যে থেকে এইসব অভিযোগ বিভিন্ন সময় পত্রপত্রিকায় দেখেছি, সেই পত্রপত্রিকায় সূত্র ধরে বলছি। এটা তো নির্বাচন কমিশনের নিয়ম বহির্ভূত কাজ, সেভাবে তারা মানুষকে যদি অর্থ দিয়ে প্রভাবিত করে নির্বাচন কমিশন অবশ্যই সেটা দেখতে হবে, এবং আমরাও জনগণ আছে, সাধারণ মানুষ আছে, সেটা প্রতিরোধ করতে হবে সেইভাবে। তবে আমরা বিশ্বাস করি আমরা বাংলার মানুষের যে জীবন জীবিকা সেইটা সুষ্ঠুভাবে জীবন জীবিকা তৈরি করে দেওয়া এবং বাংলার মানুষের খাদ্য বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসা এগুলো দিয়ে বাংলার মানুষকে একটা সুস্থভাবে বাঁচার পরিবেশ মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করে দিয়েছে। এটা সাময়িকভাবে ওই টাকা খরচা করে নির্বাচনে টাকা খরচা করে বাংলায় অন্তত তৃণমূল কংগ্রেসকে প্রতিহত করা বা তৃণমূল কংগ্রেসকে হারিয়ে দেওয়া এটা সম্ভব হবে বলে আমার মনে হয় না। এবং আগামী 21 সালের নির্বাচনে তৃণমূল কংগ্রেস আরো বেশি আসন নিয়ে 21 সালের থেকেও বেশি আসন নিয়ে ক্ষমতায় আসবে, এটা আমরা বিশ্বাস করি। আপনি হুগলি জেলায় চলে আসি এবার। আমরা সেন্ট্রাল থেকে রাজ্যের আলোচনা করলাম, এবার একবারে জেলায়। জেলাতে এই মুহূর্তে প্রধান সংকট যেটা উঠে আসে রাজনৈতিক মহল থেকে, বিজেপি ভার্সেস তৃণমূল কি সিপিএম কংগ্রেস জোট ভার্সেস তৃণমূলের লড়াই নয়, এই লড়াই যেন তৃণমূলের উচ্চ নেতৃত্ব ভার্সেস নিম্ন নেতৃত্বের। কবে তারা পদটা পাবেন, কে সভাপতি হচ্ছেন, অঞ্চল সভাপতি কবে হবে, এই ধোঁয়াশার কারণে কিন্তু অনেকে মানসিকভাবে যন্ত্রণায় ভুগছেন। মুখে বলছেন কোনো অসুবিধা নেই, এদিকে সুগার বেড়ে অসুস্থ হয়ে যাচ্ছেন, এরকম ঘটনাও ঘটছে মানে জেলার কিছু কিছু লিডারদের মধ্যে। তো তাদেরকে এত ঝুলিয়ে কেন রাখছেন আপনারা দায়িত্ব অভিভাবক হিসেবে? এর সমাধানটা খুব দ্রুত করতে পারলে কি ভালো হতো না? না দেখুন, এটা সম্পূর্ণ আমাদের দলের আভ্যন্তরীণ বিষয় এবং আমাদের দল একটা দলের সাংগঠনিক দায় দায়িত্ব বন্টন করা তৈরি করার প্রসেস চলছে এবং আমরা দল খুব ভাবনা চিন্তা করে বিচার বিশ্লেষণ করেই যোগ্য নেতৃত্বের হাতেই বিভিন্ন ব্লক টাউনের দায়িত্ব তুলে দেওয়া হবে বলে আমরা সময় নিচ্ছি এবং আমাদের দল সেইভাবেই সময় নিয়ে এগুলোকে তৈরি করে দেবেন। দেখুন, সুগার বেড়ে যাওয়া বা কেউ চিন্তার ঘুম হলো না, সে গুটি কয় কিছু মানুষের আছে, এখানে চিন্তার কোনো জায়গা নেই। আমাদের লক্ষ্য হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আবারও বাংলায় মামাটি মানুষের সরকারকে প্রতিষ্ঠিত করা এবং এক্ষেত্রে বিজেপির মতো একটা সাম্প্রদায়িক দল, একটা জনবিরোধী দলকে যাতে তারা মানুষের মধ্যে প্রভাব বিস্তার না করতে পারে বা বাংলায় মাটি খুঁজে না পায় সেটা নিশ্চিত করা। এক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের প্রতিটা কর্মী একমত এবং তারা একযোগ মিলে তারা কিন্তু প্রতিটা দিন হুগলি জেলার বিভিন্ন প্রান্তে তার কাজকর্ম করে চলেছে। হ্যাঁ, চিন্তা তো নিশ্চয়ই থাকবে, যত তাড়াতাড়ি হয় সেটাও ভালো। আমার মনে হয় যে খুব বেশি সময় আর লাগবে না, আমরা সাংগঠনিক যে
চিত্র সেটা পরিষ্কার হয়ে যাবে এবং দল আরো শক্তিশালী হবে আগামী দিনে। আরেকটা এতে কি এরকম একটা দিক যে আমরা মোটেই সেই তুগলকি কাণ্ডের মধ্যে যাব না, খুব দ্রুত করলাম, দ্রুত করে দিলাম, তাড়াহুড়ো করার নাম করে এখানে সে আলাপ আলোচনা ভিত্তিক মেরিটে চিন্তা ভাবনা করে মানে ধৈর্যের ফল মিষ্টি হয় এই এটা কি কাজে লাগবে এরকম বলছেন? হ্যাঁ, 2011 সালে ক্ষমতায় আসার পর মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রধান লক্ষ্য কি ছিল? প্রধান লক্ষ্য ছিল একটাই, যে বাংলায় যে দীর্ঘ 34 বছর অনুন্নয়ন বামফ্রন্ট পড়ে গিয়েছিল সেই বাংলাকে একটা উন্নত উন্নতির পথে নিয়ে আসা এবং বাংলার যত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যত শ্রেণীর মানুষ আছে তাদের একটা সরকারি উন্নয়নের বৃত্তের মধ্যে নিয়ে আসা, এবং সেটা করতে গিয়ে তিনি প্রচুর পরিশ্রম করেছেন এবং অজস্র প্রকল্প, জনমুখী প্রকল্প চালু করেছেন রাজ্যে, যেগুলো যার প্রভাব একেবারে গ্রাসরুট লেভেল পর্যন্ত গিয়ে পৌঁছেছে। এটা করতে গিয়ে আমরা সাংগঠনিক দিক থেকে আমাদের সংগঠন যেরকম ছিল সেভাবেই, কিন্তু আমরা সাংগঠনিক দিক থেকে আমরা ততটা আগে মনোযোগ দিতে মমতা বন্দ্যোপাধ্যায় সেভাবে পারেননি, কিন্তু আমাদের কর্মীরা, আমাদের সংগঠনের নেতৃত্বরা কিন্তু উন্নয়নের কাজটা করে গিয়েছে বাংলায়। এখন আমরা সংগঠনটাকেও আরো দৃঢ় করছি, আরো বিজ্ঞান ভিত্তিক করছি, অনেকটা সিস্টেমেটিক পথে নিয়ে, যেখানে একটা সিস্টেমের মধ্যে দিয়ে দল চলবে। দল কিসের জন্য? মানুষের, মানুষকে পরিষেবা দেওয়ার জন্য, উন্নয়নের জন্য দল। সেখানে এই যে নেতৃত্ব কে হবে কে না হবে, কার কে হলো কে না হলো, এই যে চিন্তা ভাবনা গুলো বা এ হলে ভালো হয় ও হলে খারাপ হয়, এইসব আস্তে আস্তে স্তিমিত হয়ে যাবে, হয়ে গিয়ে সবাই কিন্তু একটা সিস্টেমের মধ্যে দিয়ে তৃণমূল কংগ্রেস এগিয়ে চলবে, যার মূল টার্গেট হচ্ছে মানুষের ডেভেলপমেন্ট, মানুষের উন্নয়ন। আমরা সেই দিকে পৌঁছতে চলেছি খুব দ্রুত। শেষ প্রশ্ন একেবারে ব্যক্তিগত চলে আসি, আমরা কেন্দ্র থেকে রাজ্য থেকে জেলায় এলাম, এবার আসি একেবারে ব্যক্তিগত। স্নেহাশিস চক্রবর্তীর খুব ঘনিষ্ঠ জন অনেকে আছেন, তার মধ্যে একজন মেরিটোরিয়াস পলিটিশিয়ান যার কথা দিয়ে প্রথমে শুরু করেছিলাম, সেই ডেরেক ওব্রায়েন, তাকে যেভাবে সাসপেন্ড করা হলো, তারপর কি ব্যক্তিগত স্তরে কোনো কথা হয়েছিল ডেরেকদার সাথে? না না, সে তো আমাদের সবসময় কথা হয়, সেটা না, ডেরেকদার দারুণ লড়াই করছে পার্লামেন্ট রাজ্যসভায় এবং আমাদের করছে এবং দারুণ লড়াই দিয়েছেন উনি এবং দিচ্ছেনও তিনি। সারা রাজ্যে তার একটা নির্দিষ্ট দায়িত্ব রয়েছে, সারা ভারতবর্ষ জুড়ে পার্লামেন্টের ক্ষেত্রে দায়িত্ব আছে। ডেরেকদার লড়াই দোলা সেন এরা দেখুন রাজ্যে পর্যন্ত আন্দোলন করছে, আমরা সবাই তাদের পাশে আছি এবং প্রতি মুহূর্তে তাদের যে সাপোর্ট, মেন্টাল সাপোর্ট, এবং আমরা রাজ্যে বিভিন্ন জায়গায় আন্দোলন গড়ে তুলে সেই আন্দোলনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা চেষ্টা করে চলেছি। অসংখ্য ধন্যবাদ।